মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যু মালদা মেডিকেল কলেজেরই এক সাফাই কর্মীর বলে অভিযোগ। তার জেরে প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ দেখান অন্যান্য সাফাই কর্মীরা। তাদের অভিযোগ, হাসপাতাল যদি কর্মী ভুল চিকিৎসায় মৃত্যু হয় তাহলে অন্যান্য রোগীদের কী অবস্থা হবে? জানা গেছে মৃতার নাম গীতা বাসফর, শহরের উত্তর বাড়িচর এলাকায় তাঁর বাড়ি। তিনি গলব্লাডার স্টোনের সমস্যা নিয়ে মালদা মেডিকেলে ভর্তি হন। এদিন দুপুরে তাঁর মাইক্রোসার্জারি হয়। শয্যার সময় দেয়ার সুস্থই ছিলেন তিনি বলে অভিযোগ পরিবারের। মিনিট কুড়ি বাদে দায়িত্বে থাকা নার্স একটি ইঞ্জেকশন দিতেই ছটফট শুরু করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাটা কালকে স্যার দেখলো, হলো ভর্তি লিখলো, কালকে ভর্তি করলাম, কালকে ভালোই ছিল, আজকেও ভালোই ছিল। তারপরে অপারেশনের কাছে নিয়ে গেলাম ঘরে, অপারেশন হলো, ভালো করে অপারেশন হয়েছে, হওয়ার পর ভালো করেই বেরিয়েছিল ওখান থেকে। আমাদের সঙ্গে কথাও বললো, কথা বলার পর পেটে আনলো, পেটেও ভালো ছিল, ভালো করেই কথা বললো। তারপরে দিদিরা কোন ইঞ্জেকশান দিল, ওটা দেওয়ার পর বাস হঠাৎ হাত ফোঁত কড়া করে নিয়েছে। কী অসুবিধা ছিল? অসুবিধা এমন কিছু ছিল না, সব ঠিক ছিল। কি নিয়ে ভর্তি হয়েছিল? ওই গল ব্লাডার অপারেশন হলো, ঠিক ছিল, অপারেশন হলো, ঠিক ছিল, একদম ঠিক ছিল। তাহলে কখন অসুস্থ হলো? কখন কি, কখন মারা গেল? কখন? এই যে একটার সময়। কি মনে করছেন, কেন মারা গেল, কি কারণে, কি মনে হচ্ছে? কি করে, দিদিদের ভুল থেকে মারা গেছে, দিদিরাই ভুল করেছে কিছু বলে তো মারা গেছে না আমার পেশেন্টটা। না তো ওর মা তো ভালোই ছিল, ভালোই কথাবার্তা বললো, ভালোই তো বেটে ছিল। কি নাম পেশেন্ট? গীতা বাসপুর মাই। ওই এখানে কাজ করতো? হ্যাঁ, এখানে হসপিটালে কাজ করতো। আপনারা কি করছেন এখন? আমরাও তো এখানেই কাজ করতাম। এখন কি করছেন তার বিনিময়ে? আমরা নিয়ে চাই ওর কাছে, যেন ওদের শাস্তি হয়। আপনারা এখানে কি বিক্ষোভ দেখাচ্ছেন? কি এখানে কি বিক্ষোভে বসেছেন? হাসপাতালে আছেন আমরা। কি করছেন এখানে? এই যে আমরা নিয়ে চাইছি যে ওদের যেন শাস্তি হয়। আপনার নাম? আমার নাম জ্যোতি বাস। কে হলো ওটা? আপনার ওটা আমার মা হয় যেটা মারা গেছে। গেল কাল রীতা বাক্য নামে এক মহিলাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সমস্যা হয়েছিল তার গল ব্লাডারে পাথর ছিল, সেটি আজ সার্জারি হয়, মাইক্রো সার্জারি। মাইক্রো সার্জারি করার পর ওনাকে বেডে আনা হয়। উনি একেবারে সুস্থ ছিলেন, তার বাড়ির লোকেরা ওনার সাথে কথা বলেন। তার বেডে আনার ঠিক 15-20 মিনিট পর সিস্টার এসে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার ফলে 5 মিনিটের মধ্যে উনি ছটফট করে মারা যায়। এমন ছটফট উনি করেন, ওনার লাস্টে বাথরুম অবধি হয়ে যায়, স্পট ওখানে মারা যায়। কী করলেন এখন তার জন্য আপনারা? তার জন্য আমরা এখন চাই যে ভুল ট্রিটমেন্টে দাঁড়ায়, এটা আমাদের দাবি, যে ভুল ট্রিটমেন্টে দাঁড়ায় মহিলা মারা গেছে, যে মারফতে ভুল হয়েছে তার যেন শাস্তি হোক, এটাই আমরা চাই। কি করছেন এখন আপনারা? এখন আমরা সমস্ত মালদা মেডিকেল কলেজের সমস্ত সাফাই কর্মীরা আমরা কাজ স্ট্রাইক করে দিয়েছি, কাজ বন্ধ, যতক্ষণ সুরা হবে না কেউ কাজ করবে না। এবং যিনি মারা গেছেন উনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন সাফাই কর্মী স্টাফ, এবং স্টাফের সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং তাহলে আমাদের দিনের পর দিন তো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আস্থা উঠে যাবে, পাবলিক থেকে কাউকে ভর্তি করাবে না, তাহলে আমরা যাবো কোথায়? আপনার নাম পরিচয়? আমার নাম কৃষ্ণা রোগ।